আসেনিও ইউনিকো ফিলিকি কারা এর জন্য আবেদন করতে পারবেন কখন আবেদন করবেন শর্তগুলো কি কি আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ বর্তমান পরিসংখ্যান বলছে 2020 সালে ইতালিতে জন্মের হার ইতিহাসের সবচেয়ে কম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 2020 সালে মৃত্যুর হার সবচেয়ে বেশি 2019 সালের তুলনায় শিশু জন্মের হার দুই সালে প্রায় তিন দশমিক আট শতাংশ কমেছে বিশেষজ্ঞরা মনে করেন এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে ইতালিয়ানদের সচরাচর আর দেখা যাবে না চারদিকে শুধু প্রবাসী ও ইমিগ্রেন্টদের দেখা যাবে তাই ইতালিয়ানদের সন্তান গ্রহণে উৎসাহিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপগুলোর একটি হচ্ছে উনিকো ফিলি যাকে বর্তমানে উনিকো টেম্পোরানিও বলা হয় টেম্পোরানিও বলার কারণ হচ্ছে এটা পরিপূর্ণভাবে কার্যকর করা হবে দুই সালের জানুয়ারি মাস থেকে ইমসের প্রতিবেদন থেকে জানা যায় ওই সকল পরিবার আশ্চেনীয় উনিকো কো এর জন্য আবেদন করতে পারবেন যারা আশ্চেনীয় উনিকো ফ্যামিলিয়ারি পাচ্ছেন না প্রতিবেদন থেকে আরো বোঝা যায় যারা কর্মজীবী অর্থাৎ লাভরা তোরে তারা এই বোনাসটি পাবেন না তারা আগের মতোই আশ্চেনীয় নুক্লিও মেলিয়ারের জন্য আবেদন করবে তাদের জন্য তেমন কিছুই পরিবর্তন হয়নি তবে তাদের আশ্চিনীয় নুক্লিও মেলিয়ারের টাকা আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পাবে দুই হাজার একুশ সাল জুড়ে আশ্চিনীয় উনিকত্যাম্পো রা শুধু তারাই পাবেন যারা ব্যবসায়ী অর্থাৎ প্রার্থীতেইভা খুলেছেন এবং যারা দিজুকোপাতি অর্থাৎ বেকার এবার জেনে নিই কখন আবেদন করবেন পয়লা জুলাই থেকে একতিরিশে ডিসেম্বর পর্যন্ত জন্য আবেদন করতে পারবেন তবে তিরিশ সেপ্টেম্বরের পরে আবেদন করলে সেপ্টেম্বরের আগের টাকাগুলো পাবেন না তাই তিরিশ সেপ্টেম্বরের মধ্যে আপনার সুবিধামতো যে কোনো দিন নিকটস্থ কোনো কাফ থেকে আবেদনটি করলেই পেছনের পেমেন্ট সহ ভবিষ্যতের সবগুলো পেমেন্ট পেতে থাকবেন আবেদনটি করতে যা প্রয়োজন বা শর্তগুলো জেনে নিই এক আবেদনকারীকে ইতালির নাগরিক হতে হবে অথবা ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো রাষ্ট্রের নাগরিক হতে হবে তা না হলে জন্য অথবা জন্য পের মতিবদি লাভরও থাকতে হবে দুই ইতালিতে ইনকাম ট্যাক্স পরিশোধকারী হতে হবে তিন ইতালিতে আপনার এবং আপনার সন্তানদের রেসিডেন্ট থাকতে হবে এবং রেসিডেন্টের মেয়াদ অন্তত দুই বছর হতে হবে চার চলতি বছরের ভ্যালিড ইজে করা থাকতে হবে যারা এখনও ইজে করেননি আবেদনটি করার আগে অবশ্যই ইজে করে নেবেন নতুন এই বোনাসটি কত টাকা হবে তা আপনার ইজের উপর নির্ভর করবে ধরুন আপনার ইজের ভ্যালু সাত হাজার ইউরো এক অথবা দুই সন্তানের জন্য আপনি পাবেন সন্তান প্রতি একশো সাতষট্টি দশমিক পাঁচ ইউরো তিন অথবা তার বেশি সংখ্যক সন্তানের জন্য আপনি পাবেন প্রতি সন্তানে দুইশো দশমিক পাঁচ ইউরো যদি সন্তানদের মধ্যে কেউ দিজা বেলে তথা প্রতিবন্ধী হয় তাহলে ওই সন্তানের জন্য আপনি পঞ্চাশ ইউরো অতিরিক্ত পাবেন আপনার ইজে যত বাড়বে অ্যামাউন্ট তত কমবে স্ক্রিনে চারটি লক্ষ্য করুন এবার জেনে নিই কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার কার্তা দি ই দেন সন্তানদের কদিচিফিস কালে এবং আপনার ব্যাংকের ইপান নাম্বারের প্রয়োজন হবে তবে যারা রেদিত্ব দ্বিচিত্তা দিনসা পান তাদের আসেনীয় উনিকো জন্য আবেদন করতে হবে না ইমস রেদিত্ব দ্বিচিত্তা দিনসার সাথে আশ্চিন্য উনিকো টাকা পাঠিয়ে দেবে এই ছিল আজকের মতো এমন আরও তথ্য পেতে ইতিহাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম